আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে আমরা পড়া দিয়েছি ক্রিয়াপদের চলিত রূপ। এই সেখানে লেখা আছে বাংলাদেশের প্রকৃতি থেকে বেগম মহিষী রোকেয়া পর্যন্ত। তো তোমরা এগুলি কোথেকে পড়বে? ব্যাকরণ বইয়ে 16-17 পৃষ্ঠায় আছে এগুলি। বাংলাদেশের প্রকৃতি থেকে 10টি দেওয়া আছে, বড় রাজা ছোট রাজা থেকে 7টি, বাংলার খোকা থেকে 6টি, আজকে আমার ছুটি চাই থেকে 7টি, বীরশ্রেষ্ঠদের বীরগাথা এখান থেকে আছে 11টি, মহিষী রোকেয়া থেকে আছে 12টি। তো এই দুই পৃষ্ঠা যে কয়েকটা আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে, তারপরে পরীক্ষার জন্য আমরা এখান থেকে তোমাদের সিলেবাসে দিয়ে দিব পরীক্ষার পড়া আকারে। তো এখানে ক্রিয়াপদের চরিত রূপ তোমরা ক্লাসে তৃতীয় শ্রেণীতে পড়েছো, চতুর্থ শ্রেণীতেও থাকবে, পড়বে। আশা করি আমি দুই একটা পড়িয়ে বুঝিয়ে দিব, বাকিটা তোমরা সবগুলি পড়ে লিখে স্কুলে জমা দিয়ে যাবে। আর অনেকগুলি পড়া, আর তোমরা যদি কেউ না লিখতেও চাও তাহলেও চলবে, তোমরা সবগুলি পড়ে নিবে, আর যারা পারে লিখে জমা দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি অনেকগুলি হয়ে গিয়েছে, আমি জানি এখানে অনেকগুলি ক্রিয়াপদে চলিত রূপ, এগুলি লেখা হয়তোবা তোমাদের জন্য এক সপ্তাহ পড়ার মধ্যে বেশি হয়ে যাবে, সুতরাং তোমরা পড়ে নিলেও চলবে। আষাঢ় শ্রাবণ মিলিয়া বর্ষাকাল, এখানে চলিত রূপে আছে শুধু মিলে, আষাঢ় শ্রাবণ মিলিয়া, এই জায়গাটায় একটা দাগ দেওয়া আছে মিলিয়ার জায়গায়, সেখানে এই মিলিয়া থেকে তুমি নিচে দাগ দেওয়া আছে, শুধু তুমি এটারই পরিবর্তন করবে মিলে। ভাদ্র আশ্বিন হইতেছে শরৎকাল, এখানে হইতেছে জায়গায় হচ্ছে, তুমি যখন প্রশ্নটা তুলবে উত্তরটাও তুলবে, দুইটাই পরীক্ষার খাতায় তুলতে হবে। আষাঢ় শ্রাবণ মিলিয়া বর্ষাকাল, এখন শুধু তুমি মিলে লিখে দিলে চলবে না, ওই আষাঢ় শ্রাবণ মিলিয়া বর্ষাকাল লিখে নিচে শুধু উত্তরে মিলে লিখে দিবে, এভাবে করে তোমরা সবগুলি পড়ে নিবে। আশা করি তোমরা আমার পড়াটা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই শেষ, তোমরা এগুলি সব পড়ে নেবে। ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা। One must be done with it.